হ্যালো বিভান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে বাঘেরাটা রামকৃষ্ণ মিশন নিয়ে তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তাহলে চলুন তো অনেক দিন থেকে কমেন্ট পাচ্ছিলাম যে বাগেরহাটে ঘুরে কেন দেখাচ্ছি না তো আজকে থেকে আবার শুরু হলো বাগেরহাট ঘুরে দেখানো তো প্রথমেই শুরু করা যাক রামকৃষ্ণ মিশন দিয়ে এরপরে আরও অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখাবো তো আজকে চলুন আমরা রামকৃষ্ণ মিশনটা দেখে নিই এটা বাগেরহাটের রামকৃষ্ণ মিশন তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমার ভিডিও অনেকেইয়া হাট এবং বাগেরহাটের বাইরে থেকে দেখে থাকেন তো যারা কি না আমার চ্যানেলের নতুন হবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন তো আমরা প্রথমেই দেখলাম বাগেরহাট মিশনের অপোজিট সাইডে সেটা হচ্ছে বাঘেরহাট মিশনের মধ্যে তো ওই সাইডে চিকিৎসালয় আর এটা হচ্ছে গিয়ে মূল গেটটা তো আমরা যেহেতু রাতে গিয়েছিলাম এই জন্য কতটুকু দেখাতে পারবো যাই না অনেক অনেকটাই দেখাতে পারবো না আসলে আশেপাশে যে ভিউটা আছে সেটা দেখানো সম্ভব না রাতের বেলা যেহেতু লাইট কম ছিল তো আমরা ঢুকতে দেখতে পাচ্ছি যে দুই পাশে হচ্ছে গিয়ে গাছপালার মতো আপনারা যতটুকু বুঝতে পারছেন ততটুকুই আর এই পাশের দিকে আছে একটা পুকুর তো সেটা দেখাতে পারছি না তো কোনো একদিন দিনের বেলা আপনাদেরকে রামকৃষ্ণ মিশনটা ঘুরে দেখাবো তো আমরা দেরি না করে চলে যাই হচ্ছে ভিতরের দিকে রামকৃষ্ণ মিশনের ভিডিওটা রাতের বেলায় করার কোনো ইচ্ছা ছিল না যেহেতু আসছি তাই ভিডিওটা করে নিয়ে আসলাম আবার কবে সময় পাবো সেজন্য তো এই পাশে কিছু বিল্ডিং আছে এইগুলা এখানে অনেকে থাকে তো আর এই পাশে হচ্ছে অনেক গাছপালা আছে যে অনেক পরিপাটি একটা জায়গা এবং খুবই সুন্দর একটা জায়গা এখানে আমরা একদমই সন্ধ্যার সময় গিয়েছিলাম সন্ধ্যার সময় এখানে পূজা অনুষ্ঠিত হচ্ছিল তো আমরা এই জন্য আস্তে আস্তে যাচ্ছিলাম যদিও এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা নেই তবু এখানে তখন কোনো আওয়াজ করা যাবে না এরকম যেহেতু তারা প্রার্থনা করছিল জন্যই এবারটা চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাই বাগেরহাটে তো অনেক জনপ্রিয় জায়গা আছে তার মধ্যে রামকৃষ্ণ আশ্রমও কিন্তু বাগেরহাটের একটি জনপ্রিয় জায়গা এখানে অনেকেই আসেন তো পূজার সময়গুলোতে কিন্তু এখানে অনেক ভিড় থাকে এবং এখানে সকল ধরনের পূজা সরস্বতী পূজা জগদ্ধাত্রী পূজা দুর্গা পূজা তো এই পূজাগুলোর সময় অনেক বেশি ভিড় থাকে এখানে তখন যদি আপনাদের ঘোরা দেখাতে পারি তাহলে তো ভালো হয় যেহেতু একদম আমরা সন্ধ্যার সময় গিয়েছি তো একটু ভিতরে যেতে হয় আরও প্রার্থনা হচ্ছিলো এই জন্য দিদিরা গিয়েছিলো ভিতরে ভিতরে যে একটু প্রণাম করে চলে আসছে এবার চলুন আমরা তাহলে একটু ভিতরটাকে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরে দেখাবো আর চারিপাশে কী আছে সেগুলো একটু দেখাবো যতটুকু লাইটের মাধ্যমে আপনাদেরকে দেখানো সম্ভব ঠিক ততটুকুই দেখাবো তো এই হচ্ছে গিয়ে ভিতরটা তো ভিতরে গিয়েই আমরা দেখতে পেলাম যে আশ্রম কবে প্রতিষ্ঠিত হয়েছে সেইটাই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে তাহলে বুঝতেই পারছেন এটা কতটা পুরানো এবং অনেক অনেক আগের তাহলে এবার হচ্ছে গিয়ে এক ঝলকে আপনাদের চারিপাশটা ঘুরিয়ে দেখি তো এখানে অনেক গাছপালা রয়েছে যেগুলো অনেক সাজানো গোছানো মানে অনেক সুন্দর একটা জায়গা এখানে গেলে মন পুরো ভালো হয়ে যায় তো এই মন্দিরের পাশেই রয়েছে আর একটা ঘাট সেই ঘাটটা আপনাদেরকে একটু দেখাই যেহেতু লাইট কম তো পুকুরটা ওইভাবে দেখানো যাচ্ছে না তো এটা হচ্ছে গিয়ে শ্রী শ্রী মায়ের ঘাট আর এই ঘাটের পাশেই রয়েছে একটা বই কেন্দ্র এবং এখানে বিভিন্ন ধর্মীয় বই পাওয়া যায় এখান থেকে কেনা যায় ধর্মীয় বইগুলো এখানে আমি বলছিলাম যে সব জায়গাগুলো অনেক সুন্দর করে যেন উঠানো হয় তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছি এরপরে আপনারা যদি চান দিনের বেলায় রামকৃষ্ণ মিশনটা দেখতে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা দিনের বেলা এটা দেখতে চান কি না তাহলে আমরা চেষ্টা করব দিনের বেলায় ভিডিওটা করার আর বেলায় ভিডিওটা করার জন্য খুবই দুঃখিত এবার আরেকটু ভালো মতো দেখাই যেহেতু কাছ থেকে যদি দেখাই তাহলে আপনাদেরকে ভালো মতো দেখাতে পারবো তো গাছের ভিতরে অনেক সুন্দর করে করে লাইট বসানো আছে আর চারিপাশে মূর্তির মতো করা আছে তো এইগুলো অনেক বেশি সুন্দর দেখতে দেখতে আমরা ভিডিওটার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো কতটুকু আপনাদের দেখাতে পারলাম জানি না তো এখানে অনেক ফুল ফুটেছে আর এইখানে একটা ঝাউ গাছ আছে এবং ঝাউ গাছটা অনেক সুন্দর করে বাধাই করা আছে আর এখানে একটা বোর্ড আছে সেই বোর্ডে অনেক কিছু লেখা আছে তো ততটুকু দেখালাম না তো দেখতে দেখতে আপনাদের আমাদের ভিডিওটা শেষ হতে চললো এবার আপনারাই বলুন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন